পুরো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। তো পুকুর পাড়ে চলে গেছিলাম একটু জাল নিয়ে। তো দেখুন বন্ধুরা, এই মৌকি মাছগুলো ধরেছে, এগুলো সবই মৌকি মাছ রয়েছে, শুধু একটা যা পুঁটি মাছ রয়েছে, আর সবই না হলে কিন্তু মৌকি মাছ রয়েছে। তো মাছটা এখন ভেজে নেব। আর আজকের হচ্ছে দিদিভাইদের বাড়িতে হচ্ছে মাংস হচ্ছে, মানে যেখানে হচ্ছে আমরা পান্তা খেতে গেছিলাম, তো সেই দিদিভাইদের বাড়িতে মাংস হচ্ছে, তো ওখানে আজকে খাওয়ার নিমন্ত্রণ রয়েছে, তো আমরা যাব। তো ওই মাছটা ভেজে রেখে দিয়েই যাব। প্রত্যেকটা মৌকি মাছের মানে পেটে হচ্ছে বীজ রয়েছে। এই গরম গরম মৌকি মাছের ভাজা মানে খেতে যে কী ভালো লাগে কী বলবো। তো এই বছর সেরকম আমি ধরতে পারিনি আমার একটু ভুলের জন্য, না হলে অন্যান্য বছর প্রতি বছর অনেক ধরা হয়, মানে 4-5 কেজি করে মৌকি মাছ ধরা হয়। এটা হচ্ছে বাড়ির গাছের কলা, তো আমার যাদের হয়েছিল তো ওরা দিয়েছে, দেখুন। তো এখন আমি চলে এসেছি দিদিভাইদের বাড়ি। তো সেই কুট্টু সোনাকে দেখতে পাচ্ছ আমার কোলে রয়েছে। আর দিদিভাইদের আজকে মেনু হচ্ছে বটবটি, আলু দিয়ে ভাজা, ডাল, আর হচ্ছে মাংস রয়েছে, আর ইলিশ মাছের ঝোল, মিষ্টি আছে যেগুলো আপনাদেরকে দেখানো হয়নি, আর হচ্ছে স্প্রাইট তো ছিলই। তো এই হচ্ছে আজকে দিদিভাইদের মেনু, ভালো করে দেখিয়ে দিলাম। মাম্মা মেজে খাচ্ছে। তো আমরা ঠাকুর ভাসানে যাব বলে রেডি হয়েছি, কিন্তু এত বৃষ্টি হচ্ছে বন্ধুরা কি বলবো, মানে বেরোতেই পারছি না। তো অনেক পরে বৃষ্টি থামতে ঠাকুর নিয়ে চলে এসেছিলো, খানিকটা পরে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো আমরা অটোতে রয়েছি, যে ঠাকুর যাচ্ছে দেখুন বন্ধুরা। করোনা ভাইরাস হয়েছে, ঠাকুরের আসানের থিম হচ্ছে করোনা ভাইরাস, এই দেখুন করোনা ভাইরাস। চলো চলো আমাদের দোকানের কাছে আমরা যাই, গেলে যাবো। হ্যাঁ তো এখন আমরা চলে এসেছি লট নম্বর 8-এ। দেখুন বন্ধুরা, দূর দূরান্তে সব এগুলো দেখাচ্ছি আমরা, এগুলো হচ্ছে হোটেল রয়েছে। আর বাইরে তো বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু বৃষ্টি হয়নি, কিন্তু বিদ্যুৎটা চমকাচ্ছিল, ভয় ভয় ছিলাম। তো ভ্যাসেল ধরবে বলে মানে 8 লট নম্বর 8 থেকে হচ্ছে কচু বেরিয়ে যাবে সাগর দ্বীপে, দেখুন বন্ধুরা। তো এখানের মানে ভ্যাসেল ধরবে বলে কী বলবো বন্ধুরা, কত মানুষের ভিড় দেখুন, যেন মনে হচ্ছে যেন সাগর মেলা হচ্ছে, যেটা সাগর মেলার সময় এরকমই ভিড় থাকে দেখুন। সামনে প্রচণ্ড ভিড় ছিল, আর পেছনে তো বাইকগুলো থেকেছে। তো যারা মানে রয়েছে দেখে তারা বললো যে বাইকগুলো পরের ভ্যাসেলে যাবে, সেখানে ভ্যাসেল। তো এখন আমরা একটা চাপের উপরে উঠেছি, ওটাকেই ভ্যাসেল বলে, ওটাই ভ্যাসেল, গাড়ি পারাপার করে, তার উপরে বসে আছি। আর দেখুন বন্ধুরা, ওই যে আলোটা দেখা যাচ্ছে দূরে, ওটাতে হচ্ছে একটা ভ্যাসেল আটকে রয়েছে, মানে যে ভ্যাসেলটা ওখান থেকে ছেড়ে ছিল সেটা কি যাচ্ছে নাকি ভ্যাসেলটা ওই পারে আছে, আর একটা ভ্যাসেল পাশ দিয়ে হচ্ছে কচু বেরিয়ে থেকে লট নম্বর 8-এ ওইটা। আর ওই যে দূরে আলোটা দেখা যাচ্ছে,
হচ্ছে ওটা কিন্তু আটকে রয়েছে, মানে চড়াতে লেগে গেছে যেটাকে বলে। তো ওটা জোয়ার যেহেতু হচ্ছে এখন, জোয়ারের মানে যখন ভেসেলটা ভাসবে তখন হচ্ছে ওখান থেকে ভেসেলটা যেতে পারবে, নাহলে কিন্তু এখন যেতে পারবে না। আর ওই একটা ভেসেল চলে গেল, ওটা হচ্ছে কুচিগড়িয়া থেকে লন নম্বর 8 আসবে। এই হচ্ছে দেখুন বন্ধুরা, আমরা কিন্তু চাপের উপরে বসে রয়েছি। পাশে দেখুন বন্ধুরা, নদীতে জল দেখছে, ওই যে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমাদের আরও উৎসাহ বাড়বে, আমরাও সামনের দিকে আরও এগিয়ে যেতে পারবো। আর আপনাদের কমেন্টই পারে আমাদেরকে একটু সাহস জোগাতে, কমেন্ট করতে প্লিজ ভুল করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি, আর নতুন একটা ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। তো সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই। আর যে ঠাকুরটা আমরা ভাসানের জন্য নিয়ে গেছিলাম, মানে আমাদের যেখানে দিওয়ালি যেখানে পুজো হয়েছিল, ওই ঠাকুরটা দেখুন বন্ধুরা নাচছে সবাই দেখুন। আর আমাদের এই ঠাকুর বিসর্জনটা যদি ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক করবেন, আর হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।